খুব ক্লান্ত লাগছে। আজ আমি আজ রোজায় রোজা ধরি গেল, কেবল সকাল আমার দুপুর খান পার করতে হবে, আমি এখন ঘুমাই। এই তো তুই আমার লাইনে চলে এসেছিস, তুই ঘুমা, ভালো করে ঘুমা। তুই ঘুমালে তো তুই ঠিক পাবি না কখন আজান দেবে, তুই নামাজ পড়তে যেতে পারবি না। তুই ভালো করে ঘুমা, আমি তোকে আরাম দিচ্ছি, তুই ঘুমালেই তো আমার লাভ। তাহলে তোর কষ্ট হবে না, একমাত্র সময় চলে যাবে তোর, তুই ফোন দেখ। না আজ নামাজে যাব না, নামাজে যে কষ্ট হয়ে যাবে, বেশি খিদি বাড়ি যাবে না আমার, আমি ফোন দিয়ে টিপি। খুব মজার ভিডিও। কি ব্যাপার, জহরের আজান দিয়ে দিল, নামাজ না পড়ে জুয়েল কি করছে? যাই তো গিয়ে দেখে আসি। কি ব্যাপার জুয়েল, জহরের আজান দিয়ে দিল, এখনো তুমি এখানে বসে আছো, ফোন টিপছো কেন, নামাজ পড়তে যাবা না? ভাই আমার খুবই খারাপ লাগছে, আমি সময় পার করার জন্য মোবাইল টিপছি। রোজায় থেকে কেউ এভাবে সময় পার করে? জহরের আজান দিয়ে দিল, তুমি তো নামাজ পড়তেও গেলে না। আমার খুবই খারাপ লাগতেছিল তাই আমি নামাজ পড়তে যাইনি কো, তুমি আসো তোমার সাথে নামাজ পড়তে যাব। নামাজে তো অবশ্যই যেতে হবে, কিন্তু সময় পার করতে হয় কিভাবে তুমি কি জানো? তুমি তো জানো না, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, সেদিন মরিয়মকে শিখিয়ে দিয়েছিলাম। সময় পার করতে হলে কোরআন তেলাওয়াত করতে হয় বেশি বেশি করে। ভাইয়া ভাইয়া আমি তো সামনা পারিনি, আপনি একটু শিখিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই না না না, শিখাস নি ওকে, আমি তো দূর থেকে কিছু করতে পারছি না, আমার ওর কাছেও যেতে পারছি না। সেদিন আমি মরিয়মকে সূরা বাকারার 11 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত পড়ে শুনিয়েছিলাম, আজকে তোমাকে তারপর থেকে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আল্লাহ লা ইয়াস্তাহউই আইয়াযরিবা মাসালাম মাসাল يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ الَّذِينَ يَنْفُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَيُّوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وهو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويشفعوا الذي ماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم.